প্রথম এখানে একজন প্রশ্ন করেন যে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হচ্ছে এখন বর্তমান পরিস্থিতিতে বাচ্চাদের যে এখন যে মেইন কোশ্চেনগুলো আমার কাছে আসছে তার ভিতর একটা হচ্ছে যে তাদের কোল্ড অ্যালার্জি যেগুলো আছে, অর্থাৎ আপনার ঠান্ডার কারণে, এখন তো এই মুহূর্তে শীতটা চলে গেল, তো ডাস্ট অ্যালার্জি এক দলের আছে, তারপর কাশির সমস্যা বলছেন, তারপরে নাকে সর্দির সমস্যা বলছেন, জ্বরের সমস্যা বলছেন, বিশেষ করে এই কয়েকটা। তো আমি এই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করতে চাই, অনেকেরই এই প্রশ্নটা করেছেন, বা আপনাদের বড়দের জন্য। তো আমি কিছু জিনিস আমি বলি, যে কাশির কথাটা একটু আসি। কাশি দুই ধরনের কাশি আছে, একটা হচ্ছে ড্রাই কফ, ইরিটেটিং কফ, অর্থাৎ শুকনা কাশি, গলা চুলকায় কাশি হয়, কাশি দিলে কফ বেরোয় না, কিছুই বেরোয় না, কিন্তু গলার ভিতরে চুলকাইয়া ড্রাই কফ যেটা বলে, এটার জন্যে আমাদের যে অ্যালোপ্যাথি যে ওষুধগুলো সেটার ভিতরে আছে হচ্ছে, এটার জন্য ভালো হচ্ছে বিউকফ, বিউকফ সিনাকট, এগুলো হচ্ছে যে ভালো। হ্যাঁ, তো এই যে ওষুধগুলোর কথা বলছি, সিনাকট বা মিরাকফ, হ্যাঁ, এই ওষুধগুলো এটার জন্য ভালো। আমি চেষ্টা করছি একটু আপনাদেরকে নামগুলা দেখিয়ে দিতে, আমি কি উল্টা দেখানো যাবে কিনা আমি সঠিক জানি না, দেখি ইউটিউবে স্ট্রিম, আজকেই প্রথম তো বিউকফ 50, এই এই যে দেখেন, এই যে উল্টা হয়তো দেখা যাচ্ছে, যা দেখলে আপনারা ছবি তুলে নেন, ছবিটারে জাস্ট উল্টায় ফেললেই হবে। হ্যাঁ, এই তো এটা হচ্ছে যে, আর বাচ্চাদের সিরাপ পাওয়া যায়, অ্যাসকোরেল সিরাপও পাওয়া যায়, অ্যাসকোরেল ট্যাবলেটও পাওয়া যায়। এটা আমি দেখি, অ্যাসকোরেল তো যাক, অ্যাসকোরেলও পাওয়া যায় এরকম। এই যে দেখেন, এই যে এটা নামটা, আপনারা পরে ছবি স্ক্রিনশট নিয়ে পরে আবার ছবিটা উল্টায় ফেলানো যায়, আপনারা জানেন মিরর এফেক্ট দিয়ে, তা আপনারা ওইভাবে করতে পারেন। তো এগুলো হচ্ছে যে সিরাপও পাওয়া যায়। তো 10 কেজি ওজনের যে বাচ্চা আছে, ড্রাই কফ মানে শুকনা কাশি, যাদের ভিতর থেকে যে কাশিটা বেরোতে চায় না, অবশ্য বাচ্চাদের খুব বোঝা মুশকিল, তো তাদের জন্যে অ্যাসকোরেল 1 চামচ করে, 10 কেজি, 1 চামচ করে 3 বেলা। হ্যাঁ, অ্যাসকোরেল বা বিউকফ সিরাপ 1 চামচ করে 3 বেলা। হ্যাঁ, এটা গেল ড্রাই কফের জন্য। আর একটা হার্বাল আছে ড্রাই কফের জন্যে, হার্বাল হলো, এটা খুবই ভালো, থাইভি নামে। হ্যাঁ, এটা হচ্ছে থাইভি, উল্টা দেখাচ্ছে, আপনারা পরে ঠিক করে নিন, থাইভি। হ্যাঁ, থাইভি, এটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, এটা হচ্ছে বাচ্চাদের জন্য সেম যেটা বললাম, যে দিনে 3 বার। হ্যাঁ, মানে যারা মনে করেন যে 10 বছরের ঊর্ধ্বে, যে দিনে 3 বার 1 চামচ করে, হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের জন্য 6 থেকে 9 বছর এবং বয়স সন্ধিকাল হচ্ছে দিনে 3 বার, মানে 1 চামচ করে দিনে 3 বার 6 থেকে 9 বছর। হ্যাঁ, এবং মানে 6 থেকে 9 বছর পর্যন্ত, আর অ্যাডাল্টদের জন্য হচ্ছে 2 চামচ করে বা 1.5 চামচ করে দিনে 3 বার, ঠিক আছে, প্রাপ্তবয়স্ক, মানে বয়স্করা। এটা ড্রাই কফের জন্য, এটা হার্বাল ওষুধ। হ্যাঁ, যদিও হার্বাল কিন্তু এটা অবশ্য ড্রাগ ইন্টারন্যাশনাল। হ্যাঁ, এই তো থাইভি যেটা, হ্যাঁ, এটা হচ্ছে যে এটা ড্রাই কফের জন্য এটা ভালো, এটা হচ্ছে হার্বাল, যারা অনেকে অ্যালোপ্যাথি খেতে চান না তাদের জন্য এটা। আর একটা হচ্ছে যে ডিভাস আছে, ডিভাস, এটা অনেকেই পরিচিত ডিভাস। এটা এই ডিভাসটা কি, এটা হচ্ছে যে আপনারা যারা মনে করেন যে অনেকে আছে জানেন। আর একটা হচ্ছে যে মধুবাস আছে, মধুবাস, এটা হলো ড্রাই কফের জন্য এগুলো সব। হ্যাঁ, মধুবাস, এই মধুবাস আবার ডায়াবেটিস রোগীরা খাবেন না, কারণ বা যারা ওজন কমাতে চান, এখানে মধু আছে 40%, এখানে আসল মধু আছে, এখানে 40%। তো আমরা অনেক সময় বলতাম না যে তুলসী পাতা দিয়ে মধু দিয়ে খাওয়ার জন্যে, তো এখানে আছে মধু, তুলসী পাতা, এগুলো আছে আর কি। হ্যাঁ, থানকুনিও আছে, হ্যাঁ, থানকুনি আছে, তুলসী আছে, হ্যাঁ, আর হচ্ছে আপনার মধু আছে এটা। হ্যাঁ, এই মধুবাস, এগুলো হচ্ছে আপনার ড্রাই কফের জন্য এগুলো। আর যদি প্রোডাক্টিভ কফ হয়, হ্যাঁ, প্রোডাক্টিভ কফ অর্থাৎ যেখানে আপনার কাশির সাথে কফ বেরোচ্ছে, তো প্রোডাক্টিভ কফ নিয়ে কিছু কথা আছে, যে কাশির সঙ্গে যে কফ বেরোচ্ছে, তো এই কফগুলোর ভিতরে রং অনুযায়ী আপনার চিকিৎসা, যদি আপনার রংটা সাদা হয় তাহলে এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, কিন্তু রং যদি হলুদ হয় এবং সঙ্গে যদি জ্বর থাকে তাহলে বুঝতে হবে সেটা ইনফেক্টেড,
তার জন্য আপনাকে অ্যান্টিবায়োটিক হয়তো লাগতে পারে। হ্যাঁ, দুটো শর্ত, এক হচ্ছে কফ হলুদ হতে হবে, সঙ্গে প্রচণ্ড জ্বর থাকতে হবে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনাকে অ্যান্টিবায়োটিক লাগবে। কিন্তু যদি জ্বর না থাকে, বেশি জ্বর না থাকে, তাহলে অ্যান্টিবায়োটিক লাগবে না। ওকে, বোঝা গেছে? তাহলে অ্যান্টিবায়োটিক লাগবে না, এই হচ্ছে ব্যাপার। এবার আসেন যে ওই যদি প্রোডাক্টিভ কফ থাকে তখন আপনি কোন ওষুধগুলো ভালো কাজ করে, সেখানে মিউকোলিট সিরাপ কাজ করে ভালো। হ্যাঁ, মিউকোলিট আমি দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, মিউকোলিট, MUMUCOLYT। হ্যাঁ, মিউকোলিট, এই দেখেন, এটা হচ্ছে মিউকোলিট সিরাপ। হ্যাঁ, এটা হচ্ছে বাচ্চাদের জন্য। হ্যাঁ, এই যে বাচ্চাদের জন্য, এটাও এক চামচ করে তিনবার। হ্যাঁ, মিউকোলিট সিরাপটা এক চামচ করে তিনবার। আর হচ্ছে আপনার ট্যাবলেটের ভিতরে আপনার লাইটেক্স ট্যাবলেট আছে, হ্যাঁ, অ্যামব্রক্স ট্যাবলেট আছে, এই যে দেখেন, এই যে লাইটেক্স ক্যাপসুল আছে। হ্যাঁ, লাইটেক্স, LYTEX। হ্যাঁ, তো এটা একটা ক্যাপসুল দুই বেলা অথবা তিন বেলা বড়রা, আর বাচ্চারা হচ্ছে এক চামচ করে তিন বেলা, হ্যাঁ, বা দুই বেলা এরকম আর কি। তো এটা হচ্ছে যে যাদের মানে কাশির সঙ্গে কফ বেরোচ্ছে, এই তো প্রোডাক্টিভ কফ আর হচ্ছে ড্রাই কফ। এটা আশা করি বুঝতে পারছেন যে ড্রাই কফ হলে হচ্ছে আমরা অ্যাসকোরাল বা বিউকফ এই জাতীয়, আর হচ্ছে যদি প্রোডাক্টিভ কফ হয় মানে মিউকোলেন্ট দিতে হয়, তখন মিউকোলিট অথবা লাইটেক্স এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর জ্বর থাকলে সাথে প্যারাসিটামল খাবেন। আর জ্বর বাচ্চাদের ক্ষেত্রে যদি জ্বর আছে তাহলে সেক্ষেত্রে আপনাকে স্পঞ্জিং করতে হবে তাকে। আপনি যেমন প্যারাসিটামল হচ্ছে ধরেন 10 কেজি ওজনের বাচ্চা, তাকে 1.5 চামচ করে তিন বেলা বা চার বেলা প্যারাসিটামল খাওয়াতে হবে। প্রয়োজনে তাকে সাপোজিটরি দিতে হয়, নাপা সাপোজিটরি আছে 125 10 কেজির জন্যে, যারা 15 কেজি তাদের জন্য 250। হ্যাঁ, সাপোজিটরি প্রয়োজন। তা এটা আপনারা খেয়াল রাখবেন যে বাচ্চাকে স্পঞ্জিং করাতে বলি। তাহলে আপনারা অনেকেই আছেন যে বুঝেন না যে গরম পানি দিয়ে না ঠান্ডা পানি দিয়ে আমরা স্পঞ্জিং করাবো, আর স্পঞ্জিং করানোটা কী? তো স্পঞ্জিংটা হচ্ছে ধরেন একটা গামছা আমি নিলাম, এটা একটা গামছা, আর এটাকে আপনি ভিজাবেন। ভিজানোর পরে এভাবে চিপে একদম চিপে ফেলবেন, চিপে এটাকে সুন্দর করে ভাঁজ করে তার কপালে দিলেন, শরীরে দিলেন, বিভিন্ন জায়গায় দিবেন, আবার উল্টায় দিবেন, গরম হয়ে যাবে, আবার নিয়ে পানিতে দিবেন, দিয়ে আবার এটাকে মুছিয়ে নিয়ে পানিটা ফেলে দিয়ে এটা আপনি ঠান্ডা পানি দিয়েও করতে পারেন, গরম পানি দিয়েও করতে পারেন। যদি বেশি জ্বর অনেক বেশি থাকে, এবং অনেক সময় বেশি জ্বর থাকলে আমরা কী করি যে আমরা ইয়ে করতে পারি না, মানে সহ্য করতে পারি না, পানি লাগালে ছাত করে ওঠে শরীরে, তো সেক্ষেত্রে আমরা কী করবো যে এটা সরি যখন মানে হালকা কুসুম গরম পানি দিয়ে আমরা এই কাজটা করতে পারি। তো কুসুম গরম পানি দিয়েও জ্বর হলে আমরা স্পঞ্জটা করতে পারি, সো এটা মনে রাখবেন যে এটা আমাদের জন্য ভালো। ইজ দিস মেডিসিন গুড ফর হেলথ অ্যাজ ইউ সাজেস্ট? আরে সজীব কুমার সাহা ভাই, প্রথমত হলো যে কোনো মেডিসিনই ভালো না রে ভাই, কোনো মেডিসিন ভালো না। আপনাকে সবসময় খাবার খেতে হবে, বুঝছেন? যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন তখন সাময়িক সময়ের জন্য আপনি মেডিসিন খেতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, কিন্তু প্রতিটা মেডিসিন শরীরের জন্যে ক্ষতিকর, এটা মনে রাখবেন, প্রতিটা মেডিসিন শরীরের জন্য ক্ষতিকর। হ্যাঁ, তো এই জন্যে বললাম যে এই জন্যে কিছু আপনাকে হার্বাল দেখালাম যেগুলো সাইড এফেক্ট নাই। হ্যাঁ, যেগুলো সাইড এফেক্ট একদম কম, যেমন ডিভাস, হ্যাঁ, তারপর হচ্ছে যেমন থাইভি, মধুবাস, এগুলো হার্বাল কিছু প্রোডাক্ট, এগুলাতে আপনার ইয়া কম, কিন্তু এগুলো অত বেশি কার্যকরী কি না এটাও আসলে আপনার মানে এটা আপনারা খাইলে বুঝবেন, যদি আপনি খেয়ে কার্যকরী হয় কি না হয় নিজেরা খাইলে বুঝতে পারেন, বিশেষ করে সাধারণ সর্দি কাশির জন্য আমি বলতেছি। হ্যাঁ, এটা হচ্ছে পরামর্শ। তবে সবসময় মনে রাখবেন যে আমরা যত ওষুধ থেকে বাঁচতে পারি, যত ওষুধ থেকে আমরা দূরে থাকতে পারি, হ্যাঁ, তত। কিন্তু এখন রোগ হয়ে গেলে, ধরেন আপনার নিউমোনিয়া হয়ে গেছে, তো এখন নিউমোনিয়া হয়ে গেলে আপনি তখন তো আর আপনার প্রসেসড বা এগুলো দিয়ে কাজ হবে না, তখন তো আপনাকে নিউমোনিয়া ভালো হওয়া পর্যন্ত অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করে তারপর আপনাকে লাইফস্টাইলে আসতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে